আসসালাম প্রিয় ওরহামতুল্লাহি মুসলমান ভাই ও বোনেরা আপনাদের সকলকে দিন দুনিয়া বাংলা ইউটিউব স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে জানার চেষ্টা করব আল্লাহ তালা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেন তখন শয়তান আল্লাহ তালার কাছে কি কি বিষয়ে আবেদন করেছিল প্রথমত শয়তান আল্লাহর কাছে আবেদন করেছিল আমাকে কেমত পর্যন্ত হায়াত দান করুন আল্লাহ তালা তার এই প্রার্থনা কবুল করেন আল্লাহ সুরা আরাফের পনেরো নম্বর আয়াতে বলেন ইবলিশ বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ বললেন তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত দুই আমার জীবিকার ব্যবস্থা করতে হবে এ আবেদন আল্লাহ তালা কবুল করলেন নাম্বার তিন আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে আল্লাহ রাবুল আলমিন এটিও কবুল করলেন নাম্বার চার ইবলিশ বলল আমি যেন মানব দেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি আল্লাহ তাআলা শয়তানের এই দোয়াও কবুল করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে সহি বুখারী হাদিসের 1288 নম্বর হাদিস এবং সহি মুসলিম হাদিসের 2176 নম্বর হাদিস শয়তানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন ধরনের আমল পবিত্র আল কোরআন হাদিসে বর্ণিত হয়েছে ইনশাআল্লাহ এটি অন্য একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করুন